আমার এক ভাই আমাকে লিখছেন, হুজুর ঋণ মুক্তির আমল বাতিয়ে দেন। আমি বলি পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধু জামাতের সাথে পড়া শুরু করেন, আপনার ঋণ আর ঋণ থাকবে না। নামাজের সাথে ঋণের কি সম্পর্ক? আমার কাছে কোরআন আছে, যদি আপনি নামাজ পড়েন আল্লাহ আপনার ঋণ পরিশোধ করে দিবে। দলিল দেই হুজুর। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নামাজ পড়ুন, নিজে নামাজের কথা বলুন, আপনি নামাজের কথা বলুন এবং নামাজ নিজে পড়ুন, নামাজের কথা বলুন এবং নামাজ নিজে পড়ুন। আমি কথা দিলাম আমাকে আপনাকে কিছু দিতে হবে না, আমাকে রিজিক আপনি দিতে হবে না, আপনার মুখে আমি লোকমা তুলে দিব। তাহলে বোঝা গেছে নামাজ রিজিকের দুয়ারের চাবি, নামাজ জান্নাতের যেমন চাবি নামাজ দুনিয়াতেও রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন, বলেন নামাজ জান্নাতের চাবি, বলেন আবার বলেন নামাজ জান্নাতের চাবি, নামাজ রিজিকের গোডাউনের চাবি। নামাজ কি রিজিকের গোডাউনের? দলিল পাওয়া গেছে তো, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নামাজ রিজিকের দুয়ারের চাবি, পড়বা? জোয়ানরা ছোটরা বলো, ছোটরা পড়বা? টেনিস বাচ্চাগুলো বলো পড়বা? নামাজ পড়বো ইনশাল্লাহ। কবে থেকে পড়বেন? কয় অক্ত গণ? এখানে কয়টা? এখানে কয়টা? এত পাঁচ কেন জানো? শুধু নামাজ গণার জন্য। কিনে কি গণার জন্য বলেন? ফজর জোহর আসর মাগরিব ঈশা, ফজর জোহর আসর মাগরিব ঈশা, কালিমা নামাজ রোজা হজ যাকাত, ফজর জোহর আসর মাগরিব ঈশা। আমাদের করাচি হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবি রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন এখানে আল্লাহ তাআলা দাগ কেটে দিয়েছে কেন জানো? পাঁচটা আঙ্গুল দিয়েছে পাঁচ রুকুন আর পাঁচ নামাজ গণার জন্য। আর দাগ কেটে দিয়েছেন কেন? নামাজের পরে তসবি পড়ার জন্য। কি কথাটা না কইল, সুবহানাল্লাহ! দাগ কেটে দিয়েছে কেন বলেন? আরো মজার বিষয়, যদি চারটা দিত গুনতেন কেমনে বলেন তো? চারটা দিয়ে গণেন তো? আচ্ছা বেড়া লাগেছে আর পারবি না, বেড়া লাগবে তো পরে। আচ্ছা যদি এই আঙ্গুলটাকে গ্যাফে না দিয়ে এগুলোর সাথে মিলিয়ে দিত এবার গণেন তো? কিভাবে এটা এতটা গ্যাফে বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ! বলুন, আর এখান থেকে এখানে কিন্তু এত দূরে লোকাবে, সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! এটাকে কেন এতটা গ্যাফে বানিয়েছে? শুধুই গণার জন্য। সুবহানাল্লাহ, 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 আল্লাহ। এজন্য রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার সুবহানাল্লাহ, দশ বার আলহামদুলিল্লাহ, দশ বার আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। মোবাইল আমারটা নাই, হুজুরের মোবাইল সিজ করছে, আল্লাহ হুজুর হাত দিয়ে। দশ বার সুবহানাল্লাহ, দশ বার আলহামদুলিল্লাহ, দশ বার আল্লাহু আকবার, পুরস্কার কি? নামাজ পড়া না না পড়া, যদি এটা না কই আবার নামাজ না পড়ে শুরু করে দেবে। এরকম বহুত আছে নামাজ না পড়েন না ফিরও আছে দেশে, আছে না? নাই বলেন? শ্রীমঙ্গলে নাই, আরে মৌলভী বাজারে নাই, কি পীরও আছে মুরিদও আছে, কি কি কেরম ফির? নামাজ ছাড়া ফিরও আছে? এই নামাজ ছাড়া পীর হয় না শয়তান হয়, নামাজ ছাড়া বলে আবার পীর হয়। তাহলে একটা ছোট্ট একটা চুটকি শুনাই, ছোট আমরা একটা কিতাব পড়ছি, ইমাম রাগিব ইস্পাহানি কিতাব। এক বুজুর্গের সাথে শয়তান সাক্ষাৎ করছে, তো বুজুর্গ শয়তানকে বলে, শয়তান তোকে আল্লাহর কসম খেয়ে বলি, কি হইলে শয়তান হওয়া যায় একটু বলো তো।
শয়তান জীবনের প্রথম ধোকা খায়। শয়তান জীবনে কি বুজুর্গের কসম খাওয়ার কারণে শয়তান, আচ্ছা হুজুর দুইটা কাজ করবেন আমি আর আপনি এজ ইকুয়াল সাওয়া সাওয়া, কটা কাজ করবেন কি সেটা? যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেন, নাউজুবিল্লাহ বলেন, এবং মিথ্যে মিথ্যে কসম খান। দেখবেন আমাদের দেশে মুরগি বিক্রেতারা কি করে, আল্লাহর কসম একটু আগে 380 টাকা মূল্য আছে, আছে না নাই বলেন? ছাগল ব্যাপারে কি করে, আল্লাহর কসম একটু আগে 12,000 মূল্য আছে, বলে কি বলে না বলেন? যারা মিথ্যে কসম খায় বলেন, যারা কি করে, এক নম্বর যারা নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃত, দুই নম্বরে মিথ্যে কসম খায়, শয়তান বলেন ওরা আর আমি হুবহু বরাবর, নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি নামাজ ছেড়ে দিয়ে পীর হওয়া যায় না শয়তান হওয়া যায়? এবার বুজুর্গ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আল্লাহর কসম জীবনে ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, আর জীবনে কখনো ইচ্ছাকৃত কসম খাবো না। শয়তান কা আল্লাহর কসম আমি আর জীবনে কাউকে সত্য কথা বলবো, কিন্তু ফাঁকে তো মুহাম্মদ জেনে গেছে। তাহলে নামাজ না পড়লে কি পীর হওয়া যায় না শয়তান হওয়া যায়? আবার বলেন, মুখস্থ করেন, বলেন নামাজ না পড়লে পীর না শয়তান, নামাজ না পড়লে মুরিদ না শয়তান, মুজাসসাম শয়তান, সাফ শয়তান, সাফ কি সাফ শয়তান, আবার বলেন সাফ শয়তান, কি শয়তান বলেন? সাফ শয়তান তার কাছ থেকে পানা চায়, শয়তান তার কাছ থেকে পানা চায়, বাবুরে তুই যে শয়তান হইছস আমরাও ফিল করছি তোর কাছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন।